नमस्कार बंधुरा, आशा करी सबाई भालो आछेन, सुस्थ आछेन। आज आमी काठालेर बीज दिए काकरोलेर रसा करार रेसिपी शेयर करब। काकरोल बाजारे उठे गेछे आर कयेकदिन परे ज्येष्ठ मास पड़ले काठालो पावा जाबे। पाका काठाल बाड़ीते आसले अनेक बीज हय, सेगुलो फेले ना दिए बीजगुलो दिए नानान रकम मुखरोचक पद तैरी करा जाय। एरकमई एकटा पद एई काकरोल आर काठालेर बीजेर रसा। एटा निरामिष एकटा पद आर खेतेओ खूबई सुस्वादु हय। আমি চারটে কাকরোল ভালো করে ধুয়ে চাকা চাকা করে কেটে নিয়েছি। বেশ কয়েকটা কাঁঠালের বীজ প্রেসার কুকারে সেদ্ধ করে ওপরের খোসা ছাড়িয়ে দুটুকরো করে কেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার আগে কাকরোলগুলো ছেড়ে দেব ভাজার জন্যে। অল্প নুন দিয়ে দেব, নুনটা মিশিয়ে কাকরোলগুলো ভালো করে ভেজে নেব। কাকরোলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা, 1/4 চা চামচ কালো জিরে, 1/2 চা চামচ হলুদ আর 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। আপনারা যদি লাল লঙ্কা না খান তাহলে কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন, তবে এটাতে লঙ্কার গুঁড়ো দিলে খেতে টেস্ট হয় বা লঙ্কা বাটা দিলে। এবার থেকে যাওয়া তেলে দিয়ে দেব কালো জিরে আর কাঁচা লঙ্কাগুলো। সুন্দর গন্ধ বের হলে সেদ্ধ করা কাঁঠালের বীজগুলো দিয়ে দেব। কাঁঠালের বীজগুলো খানিকক্ষণ একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদ আর লঙ্কা গুঁড়ো একটু জলে গুলে দিয়ে দেব। এই সময়ে আঁচ কিছুটা লোতে রাখব। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব, মশলাটা একটু কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ভেজে রাখা কাকরোলগুলো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে দেব। তিন থেকে চার মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। রান্নাটা একদম হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে ঢেকে 10-15 মিনিট রেখে দেব, তারপর সার্ভ করে দেব। দেখুন সার্ভ করে দিয়েছি, ভীষণ ভালো হয় খেতে, গরম ভাতের সাথে অসাধারণ লাগবে, আর রান্না করাটাও খুব সহজ। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক আর আমার চ্যানেলটা এখনো যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশন সরাসরি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। নমস্কার।